ইসলাম ধর্মমতে পবিত্র কাবা শরীফ পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং পুরাতন ঘর, যা সরাসরি আল্লাহর আরশের নিচে অবস্থিত। ভৌগোলিকভাবেই পবিত্র কাবার অবস্থান গোলাকার পৃথিবীর ঠিক মধ্যস্থলে। সমস্ত পৃথিবীর কোটি কোটি মুসলমান এই কাবার দিকেই মুখ করে নামাজ আদায় করে থাকেন। মুসলমানদের কাছে এই কাবা শরীফের মর্যাদা পৃথিবীর যে কোনো স্থানের চেয়ে অনেক উঁচুতে। আজ আমরা আপনাদের দেখাবো কালো রঙের বর্গাকৃতির কাবা শরীফ নামে যে ঘরটি রয়েছে তার অভ্যন্তরের দৃশ্য। পবিত্র কাবা শরীফের ঘরটির স্বর্ণ নির্মিত দুয়ার প্রতিবছর দুইবার এর ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্য খোলা হয়। শুধুমাত্র কিছু সৌভাগ্যবান ব্যক্তি কাবা শরীফের ভেতরে প্রবেশ করার এবং পরিচ্ছন্নতার কাজে শরীক হওয়ার অনুমতি পান। কাঠ দিয়ে নির্মিত সিঁড়ি দিয়ে উঠে পবিত্র কাবার স্বর্ণের দুয়ার খুললেই প্রথমে চোখে পড়বে এর মার্বেল পাথরের সাদা মেঝের দিকে। কাবা শরীফের অভ্যন্তরে একসাথে সর্বোচ্চ আনুমানিক 50 জন প্রবেশ করার মতো জায়গা রয়েছে। মেঝের সব দিকে দুটি বাদামি রঙের দাগের মাঝখানে একটি সবুজ রঙের মার্বেল পাথর দিয়ে তৈরি করা মোটা দাগ দেখতে পাওয়া যায়। এই দাগগুলো মূলত কাবা শরীফের অভ্যন্তর থেকে নামাজ পড়ার জন্য নির্ধারিত লাইন, যেগুলোতে দাঁড়িয়ে দেয়ালের দিকে মুখ করে এখানে প্রবেশ করা সৌভাগ্যবান মুসলিমরা নামাজ আদায় করতে পারেন। কাবা শরীফের এই কক্ষটিতে কোনো বৈদ্যুতিক সামগ্রী এমনকি কোনো বাতিও নেই। সাধারণত অন্ধকারাচ্ছন্ন থাকলেও পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় আলাদা বাতি লাগিয়ে নেওয়া হয়। কাবা শরীফের দুয়ার দিয়ে প্রবেশ করলে সামনের দেয়ালে চোখে পড়বে একটি কালো পাথরের উপর লেখা মুসলমানদের প্রথম কালিমা, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রেরিত রাসূল। এই পাথরটি এমন এক স্থানে লাগানো রয়েছে যার ঠিক নিচেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই কাবায় প্রবেশ করে নামাজ আদায় করেছিলেন, যে জায়গাটিতে এখনো আলাদাভাবে সাদা রং দিয়ে চিহ্নিত করা রয়েছে। পবিত্র কাবার অভ্যন্তরে মোট 4টি বড় দেয়াল আছে, যে দেয়ালগুলোর নিচের অংশ সাদা মার্বেল পাথর দ্বারা নির্মিত, যার উপর 3টি স্তরে সবুজ রঙের মার্বেল পাথরের দাগ দেওয়া রয়েছে। এই সাদা দেয়ালের উপরের অংশ এবং ছাদে অত্যন্ত দামি কাপড়ের গিলাফ লাগানো হয়। এই গিলাফে পবিত্র কুরআন শরীফের আয়াত সম্বলিত ক্যালিগ্রাফি দিয়ে নকশা করা হয়েছে। পবিত্র কাবা শরীফের ছাদের দিকে 3টি বিম রয়েছে এবং বিমগুলোর ঠিক নিচেই রয়েছে 3টি মজবুত খুঁটি। খুঁটিগুলোর বিভিন্ন অংশে রয়েছে স্বর্ণ দিয়ে নির্মিত চমৎকার কারুকাজ। কাবা শরীফের দুটি খুঁটির মাঝখানে একটি মার্বেল পাথরের বাক্সর দেখা মিলবে, যার কড়াগুলো স্বর্ণ নির্মিত। এই বাক্সটির মধ্যে কাবা শরীফকে পরিচ্ছন্ন করার সামগ্রীগুলো অত্যন্ত যত্ন করে রাখা হয়। এছাড়া বাখুর নামে একটি দুষ্প্রাপ্য সুগন্ধিও রাখা হয় এই বাক্সটির উপর, যার উপর রয়েছে স্বর্ণ নির্মিত একটি বাটি। কাবা শরীফের খুঁটিগুলোর মধ্য দিয়ে একটি আলাদা দণ্ড প্রবেশ করানো হয়েছে, যাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার কিছু ব্যবহার্য জিনিসপত্র এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের দেওয়া দামি উপহার সংরক্ষিত আছে। কাবা শরীফের দেয়ালে সাদা মার্বেল পাথরের মাঝখানে কিছু ভিন্ন ভিন্ন রঙের পাথর লাগানো রয়েছে। এই পাথরগুলো মূলত যারা বিভিন্ন সময়ে কাবা শরীফের খিদমতে নিয়োজিত ছিলেন তাদের সম্মানে রাখা হয়েছে। কাবা শরীফের মূল দরজা দিয়ে ঢোকার পর ডান দিকে একটি স্বর্ণ নির্মিত দরজা চোখে পড়বে, যার নাম হচ্ছে বাবে তোবা, যার বাম পাশে আল্লাহর কিছু গুণাগুণ এবং দরজাটির নির্মাতা খালিদ বিন আব্দুল আজিজ আল সৌদের নাম ও আরবি তারিখ লেখা রয়েছে। এই দরজা দিয়ে প্রবেশ করলে একটি অ্যালুমিনিয়াম নির্মিত সিঁড়ি পাওয়া যায়। এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে মূল ছাদের নিচে আরেকটি ছাদ পাওয়া যায়, যেখানে শুধুমাত্র একজন মানুষের হামাগুড়ি দেওয়ার মতো জায়গা অবশিষ্ট থাকে। এই অংশের উপরের দিকে মূল ছাদে প্রবেশের পথ পাওয়া যায়। মূলত কাবা শরীফের গিলাফ পরিবর্তন করার সময় এর ছাদে আরোহণ করা হয়। কাবা শরীফের বাইরের দিকটি একটি কাপড় দিয়ে আচ্ছাদন করে রাখা হয়, যাকে বলা হয় গিলাফ। বর্তমানে গিলাফ কালো কিশোয়া নামের রেশমি কাপড় দ্বারা নির্মিত, যার উপর স্বর্ণ দিয়ে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু জাল্লে জালালুহু, সুবহানাল্লাহু ওয়াবিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 14 মিটার দীর্ঘ এবং 41 খণ্ড বস্ত্র জোড়া দিয়ে গিলাফ তৈরি করা হয়। চার কোনায় সূরা ইখলাস স্বর্ণের সুতা দিয়ে এমব্রয়ডারি করে ক্যালিগ্রাফ করা হয়। রেশমি কাপড়টির নিচে সাধারণত মোটা কাপড়ের লাইনিং থাকে। একটি গিলাফে ব্যবহৃত রেশমি কাপড়ের ওজন 670 কিলোগ্রাম এবং স্বর্ণের ওজন 15 কিলোগ্রাম। প্রতি বছর হজের ঠিক আগে কাবা শরীফের গিলাফ সরিয়ে তা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। মূলত হাজিদের ইহরামের সেতু শুভ্রতার সঙ্গে সঙ্গতি রেখে এই সাদা গিলাফ পরানো হয়। হজ শেষ হয়ে যাওয়ার পর 10 জিলহজ তারিখে নতুন গিলাফ পরানো হয়। আগের গিলাফটি খণ্ড খণ্ড করে বিলিয়ে দেওয়া হয়। কাবা শরীফ পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা। ইসলামের রাজধানী হিসেবেও কাবা একটি সুপরিচিত নাম। প্রতি বছর লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এই পবিত্র কাবা শরীফকে 7 বার ডান থেকে বামে ঘুরে তাওয়াফ করে থাকেন।
এটি সেই জায়গা যেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণ মুবারকের স্মৃতিচিহ্ন ধারণ করে আছে। খুবই সামান্য কিছু সৌভাগ্যবান ব্যক্তির ভাগ্যেই এর ভেতরের দৃশ্য অবলোকন করার সুযোগ ঘটে। পবিত্র কাবার চতুর্দিকে একত্রে ঘুরে মুসলমানরা মূলত এক আল্লাহর উপর বিশ্বাসে একাত্মতা প্রকাশ করে থাকেন। প্রতিটি প্রকৃত মুসলমানেরই মনে থাকে এই পবিত্র কাবা শরীফকে তাওয়াফ এবং নবীর স্মৃতিচিহ্নের কাছাকাছি যাওয়ার।